ফেব্রিক শনাক্তকরণ, অগ্নিশিখা পরীক্ষা। একটি সহজ অগ্নিশিখা পরীক্ষার মাধ্যমে একটি অজানা তন্তুকে শনাক্ত করা যায় এবং সেটি প্রাকৃতিক, মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক ও মানবসৃষ্ট তন্তুর মিশ্রণ তাও নির্ধারণ করা যায়। এই পরীক্ষাটি অনেক স্টোরে এবং ডিজাইনাররা তন্তুর প্রকৃত উপাদান জানার জন্য চর্চা করে থাকেন। ফেব্রিক শনাক্তকরণ, প্রাকৃতিক তন্তু। প্রাকৃতিক তন্তুগুলো চুলের ন্যায় পদার্থের মতো ফিলামেন্ট অথবা বিযুক্ত দীর্ঘায়িত টুকরো অথবা থ্রেড টুকরার মতো। তাদের ফিলামেন্ট, থ্রেড বা দড়ির মতো কাটা যায়। কটন, কটন একটি উদ্ভিদ তন্তু। যখন একে স্থির অগ্নিশিখায় জ্বালানো হয়, এটি পুড়ে যায় এবং তা থেকে পোড়া পাতার গন্ধের ন্যায় ঘ্রাণ বের হয়। পড়ে থাকা ছাই খুব সহজেই ভেঙে টুকরো হয়ে যায়। পোড়া সুতি কাপড়ের ছোট অংশ থেকেও মোমবাতির ন্যায় আগুন জ্বলে উঠতে পারে। লিনেন, লিনেনও একটি উদ্ভিদ তন্তু, কিন্তু এটি সুতির তন্তুর চেয়ে ভিন্ন। লিনেনে প্রত্যেকটি উদ্ভিদ তন্তু যা থেকে সুতা তৈরি হয় তা অনেকটাই লম্বা, যেখানে সুতির তন্তু ছোট। লিনেন জন্তে অনেক সময় নেয়, এর থেকে প্রাপ্ত ছাই খুবই ভঙ্গুর হয়। সিল্ক, সিল্ক একটি প্রোটিনজাত তন্তু এবং সাধারণত খুব দ্রুত পুড়ে যায়। এর জন্য স্থির অগ্নিশিখার প্রয়োজন পড়ে না এবং এর ঘ্রাণ অনেকটা পোড়া চুলের গন্ধের ন্যায়। ছাইগুলোকে সহজেই টুকরা টুকরা করা যায়। নমুনা, সিল্ককে সহজেই লিনেন বা তুলার মতো নিভানো যায় না। উল, উলও একটি প্রোটিনজাত তন্তু, কিন্তু এটির সিল্কের তুলনায় জ্বলে ওঠা কঠিন, কারণ এর প্রতিটা চুল বা তন্তু সিল্ক তন্তুর চেয়ে ছোট এবং এর বুনন সিল্ক তন্তুর তুলনায় অনেকটা ঢিলে ঢালা। এক্ষেত্রে অগ্নিশিখা স্থির থাকলেও উলতন্তু জ্বালানো কঠিন। পোড়া উলের গন্ধ অনেকটা পুড়ে যাওয়া চুলের ঘ্রাণের মতো। ফেব্রিক শনাক্তকরণ, মানব সৃষ্ট তন্তু। নাইলন, নাইলন একটি পলিয়েমাইড বা পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। নাইলন গলে যায় এবং পরে তাড়াতাড়ি পুড়ে যায়, যদি গলে যাওয়া তন্তুর উপর অগ্নিশিখাটি রাখা হয়। যদি গলে যাওয়া নাইলন তন্তুর উপর অগ্নিশিখাটি রাখা হয়, তাহলে পোড়া প্লাস্টিকের গন্ধের মতো ঘ্রাণ বের হয়। পলিয়েস্টার, পলিয়েস্টার কয়লা, বায়ু, পানি এবং পেট্রোলিয়াম থেকে উৎপাদিত একটি পলিমার। এটি একই সাথে গলে এবং পুড়ে যায়। গলে যাওয়া এবং পুড়ে যাওয়া ছাই খুব তাড়াতাড়ি যে কোনো পৃষ্ঠতল এমনকি চামড়ার উপরও বিক্রিয়া ঘটাতে পারে। এই ছাই কালো রঙের এবং মিষ্টি গন্ধযুক্ত হয়। এর নির্বাপিত ছাই খুব শক্ত হয়। রেয়ন, রেয়ন একটি পূর্ণজাতকৃত সেলুলোজ তন্তু, যা প্রায় বিশুদ্ধ একটি সেলুলোজ। রেয়ন খুব সহজেই পুড়ে যায় এবং কিছু ছাইয়ের সৃষ্টি করে এবং এটির পোড়া গন্ধটা অনেকটা পোড়া পাতার গন্ধের মতো। অগ্নিশিখা পরীক্ষা পর্যবেক্ষণ এবং উপাত্ত।